আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সাংবাদিক আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার রীতি ফুলবাড়িতে ইরি বড় ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন দিনাজপুরের ফুলবাড়িতে আজ সকাল 11টায় সরকারিভাবে ইরি বড় ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আত্তাউর রহমান মিল্টন এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আত্তাউর রহমান মিল্টন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা ও ফুলবাড়ি চাউল কল মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু চলতি ইরি বড় ধান ও চাল সংগ্রহ মৌসুমে ফুলবাড়ি উপজেলায় 2676 মেট্রিক টন ধান এবং 4593 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে এবছর ধানের প্রতি কেজি মূল্য এবং চালের প্রতি কেজি মূল্য 36 টাকা নির্ধারিত করা হয়েছে তবে ধান কৃষকদের কাছ থেকে জন প্রতি 1 টন করে সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের সংবাদটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন